গুড ইভিনিং ফ্রেন্ডস, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি মুড়ি ঘণ্ট। দেখো এখানে মাছের মাথাগুলি ভেজে নিয়েছি আগেই, আলু আর খাসার চালও ভেজে নিয়েছি, এখন মশলাটা করে নেব। চলো দেখো মশলাটা করে নিয়েছি। এখন কড়াইতে পেঁয়াজ রসুন এগুলি ভেজে নিচ্ছি তেল দিয়ে। এখন মশলাটা দিয়ে দিয়েছি যেটা পেস্ট করেছিলাম। এখন ধনিয়া জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, তোমাদের কেমন লাগে মুড়ি ঘণ্ট খেতে বলবে কমেন্টে। লবণ দিয়েছি, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় সব বাঙালির ঘরে এই রান্নাটা হয়ে থাকে মুড়ি ঘণ্ট। আগেকার দিনে এটা তো খুবই হতো, রান্না হতো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এখন চাল আর আলুটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটা মিক্সড করে ভেজে নেব। ভালো করে এটা কষিয়ে নেব, আবার ভেজে ভালো করে ভেজে নেব। দেখো এই রান্নাটা গ্রামের সাইডে খুবই বেশি রান্না হয়। এখন জল দিয়ে দিয়েছি, ভালো করে জল দিয়ে এখন মিশিয়ে নেব, তারপর ভালো করে সেদ্ধ করে নেব। দেখবে কালারটা আস্তে আস্তে কি সুন্দর চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার আসবে। একদম সিম্পলভাবে, বেশি কিছু লাগে না এটা রান্না করতে, এটা এখন খুবই কমই রান্না হয়। আগে তো বিয়ে বাড়িতে এটা হতো রান্না, এখন তো দেখি না, খুব কমই হয়। গ্রামের সাইডে এই রান্নাটা বিয়েতে কমন। দেখো কি সুন্দর করে সেদ্ধ হচ্ছে। ভালো করে সেদ্ধ করে নেব। তোমাদের কি এটা ফেভারিট জানাবে কমেন্টে। এখন গরম মশলা গুঁড়ো আর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি মিক্সড করে, তারপরে এটা দিয়ে দেব মুড়ি ঘণ্টে। এখন এটা দিয়ে দেব, দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট, আর একটু সেদ্ধ করে মানে জলটা কমবে তারপরে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে। খেতেও টেস্টি হয়েছিল। এখন ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট রেখে তারপরে নামিয়ে নিয়েছিলাম। দেখো দেখতে কেমন হয়েছে, আর উল্টো পাল্টা কিছু বললে সরি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি আমার রান্নাগুলি তোমাদের ভালো লাগে। বেশি বেশি করে লাইক কমেন্ট কর।